ব্রেকিং নিউজ চাল কোন ক্ষমা নেই বললেন ওবায়দুল চাল চোটদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ওবায়দুল কাদের কি এমন কঠোর ব্যবস্থা নেবেন তা নিয়ে জানাবো বিস্তারিত এদিকে বিএনপির ত্রাণ কার্যক্রমে কে বাধা দিয়েছে তথ্য প্রমাণ চেয়েছেন ওবায়দুল কাদের তিনি বলেছেন আপনাদের কে বাধা দিয়েছে আমাদেরকে তথ্য দিন আমরা ব্যবস্থা নিব অন্যদিকে শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না বললেন মোহাম্মদ নাসিম দর্শক এই সবগুলো খবর বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যারা অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করবে তাদের কঠিন শাস্তি পেতে হবে তিনি বলেন সরকারি ত্রাণ কার্যক্রমে যারা অনিয়ম করছে তারা সাবধান হয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কঠোর অবস্থানে চালচোরদের ক্ষমা নেই আজ মঙ্গলবার সরকারি বাস ভবনে সমসাময়িক বিষয় নিয়ে আলোচিত অনলাইন ব্রিফিং কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনা সবাইকে মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন এই দুর্যোগকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে দ্রুত ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণের সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন শেখ হাসিনা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক ত্রাণ কমিটি হবে ত্রাণ সুবিধা পাওয়া উপযোগীদের তালিকা দ্রুততার সঙ্গে প্রণয়ন ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে তালিকা প্রণয়নে কোন বৈষম্য করা চলবে না জানিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন দলমত নির্বিশেষে যারা যারা যা প্রাপ্য ঠিক সে অনুযায়ী তালিকা তালিকা প্রস্তুত প্রস্তুত করতে হবে পাওয়ার যোগ্য শুধু তাদের দিয়েই করবেন ত্রাণ বিতরণে বাধা দেওয়ার যে অভিযোগ বিএনপি করেছে সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোথায় বাধা দিয়েছে তথ্য প্রমাণ দিন এ অমানবিক কাজ যারা করেছে যারা করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তিনি বলেন বিএনপিকে নিশ্চিন্ন নিশ্চিহ্ন করার জন্য সরকারের প্রয়োজন নেই তারা নিজেরাই যথেষ্ট তাদের নেতিবাচক রাজনীতি তাদের ধ্বংস করার জন্য যথেষ্ট বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় নিজের সরকারি বাড়িতে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপিকে ত্রাণ কাজে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছে আমি বলতে চাই কে বাধা দিয়েছে কোথায় বাধা দিয়েছে তথ্য প্রমাণ দিন তিনি বলেন এই অমানবিক কাজ যারা করেছে বা করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা শাস্তিযোগ্য অপরাধ বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন আমি আবারও বলতে চাই বিএনপিকে সরকারের নিশ্চিন্ন করার কোনো প্রয়োজন নেই বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য সরকার নয় তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট তাদের নেতিবাচক রাজনীতি তাদের ধ্বংস করার জন্য যথেষ্ট তৃণমূলে ত্রাণ পাওয়ার যোগ্যদের তালিকা তৈরিতে কারও বৈষম্য না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন কাদের এদিকে আওয়ামী আরেক নেতা মোহাম্মদ নাসিম বলেছেন শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে একজন মানুষ না খেয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী বাজারে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কালে ঢাকা থেকে এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন ভিডিও বার্তায় করোনা ভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন মানুষ করোনা ভাইরাস সংক্রমণে গৃহবন্ধী জীবনযাপন করছে দেশে একটি সংকটকাল অতিবাহিত তবে আসার কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে তিনি বলেন বাঙালি বীরের জাতি এই জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একাত্তরের যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে করোনাভাইরাসের এই সংকটকালেও বীর বাঙালি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দুঃসময়ের মহাসাগর পাড়ি দেবে ভিডিও বার্তায় তিনি নেতাকর্মী এবং প্রশাসনের কর্তব্যরত ব্যক্তিদের উদ্দেশ্যে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন এই দুঃসময়ে প্রিয় দর্শক এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে